রথযাত্রাকে সামনে রেখে রক্তদান। রথযাত্রাকে সামনে রেখে শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতি কার্যালয়ে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সেই শিবিরের জন্য সহযোগিতা করে তরাই লায়ন্স ব্লাড ব্যাংক। হায়দারপাড়া বাজার থেকে সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, ভ্যান চালক ওই দিন রক্তদানের জন্য এগিয়ে আসেন, যা একটি উল্লেখ করার মতো বিষয় বলে উল্লেখ করেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি। সেই শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব রায়মহরি ছাড়াও অসীম ঘোষ, শিবু ভাওয়াল। এছাড়াও সেখানে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দেবশঙ্কর সাহা, ভজন পাল, প্রতাপ কর্মকার, অজয় বণিক, সরজিৎ সাহা, সঞ্জীব পাল, গোপাল পাল। রক্তদান সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন ব্যবসায়ী সমিতি অফিসের কর্মী পরিতোষশীল উত্তম পাল। মোট 42 ইউনিট রক্ত সেখানে সংগৃহীত হয়। সুজিত ঘোষ জানিয়েছেন আগামী 7ই জুলাই প্রতি বছরের মতো এবারও তারা হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে রথযাত্রার আয়োজন করেছেন। এখন সেই রথযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী 7ই জুলাই হায়দারপাড়া ব্যবসা সমিতির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আজ হায়দারপাড়া ব্যবসা সমিতির পরিচালনায় এবং তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে ব্যবসা সমিতির কর্মকর্তাবৃন্দরা উপস্থিত আছেন। এছাড়া উপস্থিত ছিলেন বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসা সমিতির পদাধিকারীবৃন্দ, সম্পাদক। এই ক্যাম্পে ব্লাড ডোনেশন ছাড়াও বিনামূল্যে রক্তের বিভিন্ন রকমের পরীক্ষার ব্যবস্থা ছিল। শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির পরিচালনায় এবং তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির হলে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত রক্তদান শিবিরে প্রায় 50 জনের মতো রক্তদান করলেন। এই শিবিরে ব্যবসা সমিতির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসা সমিতির সম্পাদক এবং পদাধিকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিক আছে।